মাধ্যমিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এখনো পর্যন্ত পরীক্ষার্থীরা। কিন্তু এরই মাঝে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা লেটেস্ট আপডেট চলে এসেছে বোর্ড সভাপতি মহুয়া দাসের তরফ থেকে। বোর্ড সভাপতি মহুয়া দাস ছাত্রছাত্রীদের জন্য কি এমন বার্তা প্রকাশ্যে আনলেন সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমাদের সকলকে বলতে পারি তোমাদের জন্য অনেকটাই রিলিফ হতে পারে বা অনেকটা বলতে পারো যে একটা রেহাই তোমরা পাবে। ভিডিওর মূল আলোচ্য বিষয় যাওয়ার পূর্বে তোমাদের সকলেরই কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাইবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি দয়া করে সেটা নিয়ে কোনো কথা নেই। তিনি আরো জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যটাই আমাদের কাছে প্রথম, তারপরে শিক্ষা, তারপরে সবকিছু। এবং আশা করি তোমাদের মধ্যে অধিকাংশ ছেলেমেয়েরা আমাকে এটাই কমেন্ট করছিল, দাদা আমাদের জীবনের কি দাম সরকারের কাছে নেই? অবশ্যই রয়েছে, আমি আগেও বলেছি এখনো বলছি, সেটাই কিন্তু প্রকাশ্যে জানিয়েছেন মহুয়া দাস। করোনার যে ভয়াবহ পরিস্থিতি, এই সিচুয়েশনে যে পরীক্ষা নেওয়াটা আদৌ সম্ভব নয় সেটা যে শুধু আমি বা তোমরা ভাবছো তা কিন্তু একেবারেই না। সংসদও কিন্তু ঠিক এটা নিয়েই ভাবনা চিন্তা করছে এবং সেটা নিয়েই খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে উচ্চ মাধ্যমিকের পরবর্তী নোটিশ, যেটা কিন্তু আমি আগের ভিডিওগুলোতেও বলেছি তোমাদের সেকেন্ড নোটিশ অবশ্যই আসবে, সেটাই কিন্তু কার্যত হতে চলেছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু পোস্টপোন করা হবে, যেটা আমার মনে হচ্ছে, যেমন কিনা এই পর্যন্ত আমি প্রত্যেকটা বিষয়ে পার্সেন্টেজ হিসেবে ভাগ করেছি যে মাধ্যমিক কত পার্সেন্ট বাতিল হতে পারে এবং কত পার্সেন্ট পোস্টপোন হতে পারে, একইভাবে যদি আমি উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা যদি করি, অলমোস্ট 99.9% চান্সেস রয়েছে পোস্টপোন হয়ে যাওয়ার। এটা কিন্তু আমি অনগড় বলছি এবং আমি অবশ্য নিজস্ব মতামতই বলছি, ব্যক্তিগত মতামত বলছি। আমার মতামতের সাথে কতজন সহমত রয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। বোর্ড সভাপতি মহুয়া দাসের কাছ থেকে আমরা আরো জানতে পারি, যখনই এক্সাম হোক, অর্থাৎ ধরে নাও পিছিয়ে গেল এক্সাম, পোস্টপোন করে দেওয়া হলো, তারপরে যখনই এক্সাম হোক না কেন, নিজস্ব স্কুলেই তোমরা পরীক্ষা দেবে, তখন অবশ্য কোভিড অনেকটা কন্ট্রোলে চলে আসবে। তাহলে কি আমাদের বোর্ড সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে? তা কিন্তু একেবারেই না, তোমরা তোমাদের নিজস্ব স্কুলেই দেবে, তা তোমরা যখনই এক্সামটা দাও না কেন। এবং এই সম্পূর্ণ বার্তাটা কিন্তু আমাদের এবিপি আনন্দ পোর্টাল থেকে পাওয়া গেছে, অবশ্যই একটা ট্রাস্টেড সংবাদ মাধ্যম, তো অবশ্যই আমরা এটাকে বিশ্বাস করতেই পারি। ভিডিওটা ছিল এই পর্যন্তই, যদি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দাও, কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং আমার মতামতের সাথে তুমি কতটা সহমত সেটা আমাকে জানাতে একেবারেই ভুলবে না। যদি সম্ভব হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে পারো, যারা উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা রয়েছে এবং যারা নিচু ক্লাসে রয়েছে তাও তাদের দাদা দিদিদের সাথে শেয়ার করতে পারো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটি মাত্র অনুরোধ করবো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে আমাদেরকে সাহায্য করার হাত বাড়িয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। বাই।